নমস্কার বন্ধুরা বিজনেস প্ল্যানে আজকের পর্বে আমি আপনাদের সামনে নতুন কিছু বিজনেস প্ল্যান নিয়ে চলে এসেছি আজকের বিজনেস প্ল্যানগুলো মূলত যারা গ্রামাঞ্চলে বাস করেন তাদের জন্য আমি এমন কিছু বিজনেস প্ল্যান আজকের ভিডিওতে দেখাবো যেগুলো আপনারা গ্রামে খুব সহজে এগুলো করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু পুঁজিও খুব একটা বেশি লাগবে না অল্প পুঁজির মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন এবং যখন আপনার ব্যবসাটা বড় হবে তখন কিন্তু আপনারা পুঁজিটাও বাড়াতে পারবেন এবং ব্যবসাটাও বড় করতে পারবেন গ্রাম অঞ্চলের মানুষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পুঁজিটা কম থাকে যার ফলে তারা বড় ধরনের ব্যবসা শুরু করতে না পারলেও আপনারা কিন্তু এই ধরনের ছোটো ছোটো ব্যবসা শুরু করে সেটাখান থেকে কিন্তু ভালো মুনাফা আয় করতে পারেন এবং সেই মুনাফার কিছুটা অংশ আপনারা বাড়ির কাজে বা সংসারের কাজে ব্যবহার করে এবং কিছুটা জমিয়ে পরবর্তীতে সেই জমানো অংশটা দিয়ে ছমাস বা এক বছর পরে কিন্তু আপনারা আপনাদের যে ব্যবসাটা সেটা কিন্তু আরো বড় করতে পারবেন তো চলুন কথা না সরাসরি আমরা দেখে আছে কি হচ্ছে গোট ফার্মিং বা ছাগল চাষ বর্তমান সময় কিন্তু ছাগল চাষ বা গোট ফার্মিংটা খুবই একটা লাভজনক ব্যবসা কারণ বর্তমানে ছাগলের দাম প্রচুর কারণ ছাগলের মাংস চাহিদা যেমন আছে তেমনি এর শহরাঞ্চলে বলুন গ্রামাঞ্চলে বলুন এর কিন্তু ভালো দাম পাওয়া যায় তো আপনারা শুরু করতে পারেন কিন্তু মোটামুটি পাঁচ ছ টাকা ছাগল দিয়ে বা খাসি দিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন যদি আপনার কাছে পুঁজি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গোট ফার্মিংয়ের জন্যে যে ছাগল লাগে সেটা কিন্তু একটু বেশি পরিমাণে সেখানে পনেরো থেকে কুড়িটা ছাগল নিয়ে কিন্তু শুরু করতে পারেন কিন্তু যদি আপনাদের পুঁজি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চার পাঁচ হাজার টাকা বা পাঁচ ছ হাজার টাকার মধ্যে এক একটা ছাগলের বাচ্চা কিনে সেখান থেকে কিন্তু আপনারা মোটামুটি পাঁচ ছটা বাচ্চা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন এবং এই টাকা দিয়ে কিন্তু আপনারা শুরু এই গুড ফার্মিং এর বিজনেসটা শুরু করতে পারবেন গোট ফার্মিংয়ের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনাদের ছাগলের খাবারের জন্য যে খরচা সেটা কিন্তু খুবই কম কারণ আপনারা গ্রামাঞ্চলে যেহেতু এটা করতে হয় সেহেতু কিন্তু গ্রামের মাঠগুলো থেকে আপনারা ঘাস কেটে খাওয়াতে পারেন বা গ্রামের বিভিন্ন বাড়িতে কাঁঠাল গাছ বা এই ধরনের গাছ পাওয়া যায় যেখান থেকে আপনারা কিন্তু কাঁঠালের পাতা বা কলা পাতা এই ধরনের পাতাগুলো কিন্তু ফ্রিতেই নিয়ে আসতে পারেন যদি আপনার জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আরও বড়ো সুবিধা পাবেন আপনারা সেই জমিতে ঘাস ধরনের বিভিন্ন ঘাস সব পাওয়া যায় যে ঘাসগুলো চাষ করে সেই ঘাসগুলো কিন্তু আপনারা ছাগলকে খাওয়াতে পারেন একটু জেনে নিই ফার্মিং করতে আপনাদেরকে মাথায় রাখতে হবে তার মতো প্রথম কথা হচ্ছে আপনাদের ফার্ম করার জন্য কিছু জায়গা লাগবে যেখানে অন্তত ছাগলগুলোকে রাখার জন্য একটা ঘর তৈরি করতে পারেন এবং ছাগলগুলোকে যেতে দিনে বেলা খোলা অবস্থায় ছেড়ে রাখতে পারে সেক্ষেত্রে তার জন্য একটু জায়গা রাখতে হবে তো এবং সেই সঙ্গে কিন্তু পানীয় জলে অবশ্যই ব্যবস্থা করতে হবে আপনি যেখানেই আপনার বাড়ির সঙ্গেই করুন বা বাড়ি থেকে একটু দূরেই করুন যেখানে করুন সেখানে কিন্তু ছাগলের খাবারের জন্য পানীয় জল অবশ্যই ব্যবস্থা করতে হবে এবং আপনি যদি ছোটো আকারে করেন সেক্ষেত্রে কিন্তু শ্রমিক আপনি নিজেই দিতে পারেন যদি একটু বড়ো আকারে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শ্রমিক দরকার হতে পারে সেক্ষেত্রে শ্রমিকের পিছনে কিন্তু এক্সট্রা মাইনের ব্যবস্থা করতে হতে পারে এছাড়াও কিন্তু আপনার আর একটা বিষয় অবশ্যই জেনে নেবেন সেটা হচ্ছে একটু ট্রেনিংয়ের ব্যাপার থাকে এখানে কারণ আপনার যদি কিছুই না জানেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু শুরু করলে কিন্তু আপনাদের সেটা ক্ষেত্রে লস হতে পারে তো অবশ্যই আপনারা একটা ট্রেনিং নিয়ে নেবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং পেতে পারেন বা যদি কোনো খামারির কাছ থেকে পরামর্শ বা ট্রেনিং পেতে পারেন তো এক্ষেত্রে কিন্তু ট্রেনিং তেমন কিছু নেই আপনাদেরকে প্রথম পর্যায়ে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ছাগলের জাত চিনতে হবে ছাগলের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় সেগুলো চিনতে হবে এবং খাবার সম্পর্কে কিন্তু আপনাদের একটু ধারণা রাখতে হবে কোন কোন খাবার ছাগলে দিলে ভালো হয় কখন খাবার দিতে হয় কী পরিমাণ খাবার দিতে হয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটু জেনে নিতে হবে তো তাহলে এগুলো জানা থাকলে কিন্তু আপনারা মোটামুটি একটা ছোট আকারের ছাগলের বা গোট খামার বা গোট ফার্ম আপনারা শুরু করতে পারবেন এবার চলুন আমরা দেখে দ্বিতীয় ব্যবসাটা কি আছে সেটা হচ্ছে মাছের চাষ আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু অনেক পুকুর আছে যে পুকুরগুলোতে কিন্তু কোনো চাষ আবাদ হয় না অর্থাৎ কোনো মাছের চাষ বা কেউ এরকম মাছ চাষ করে না পুকুরগুলো কিন্তু অনাবাদিভাবে পড়ে থাকে তো আপনি কিন্তু চাইলে সেরকম পুকুরগুলো খোঁজ নিতে পারেন আপনাদের এলাকায় কোন কোন পুকুরে এরকম আছে যারা যে সমস্ত পুকুরে কোনো মাছ চাষ হয় না বা কেউ চাষ করে না পুকুরে এমনি বর্ষার সময় জল হয় জল শুকিয়ে যায় এভাবে পড়ে রয়েছে তো এই ধরনের যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো কিন্তু আপনি খোঁজ নিতে পারেন খোঁজ নিয়ে সে সমস্ত পুকুরের মালিকের সঙ্গে আপনারা কথা বলে সেই সমস্ত পুকুরে কিন্তু মাছের চাষ করতে পারেন মাছের চাষও কিন্তু একটা ভালো লাভজনক ব্যবসা কারণ মাছ বর্তমানে বর্তমানে না আমরা এমনিতে বলে থাকি মাছে ভাতে বাঙালি তো আমাদের কিন্তু মাছ প্রতিদিন খেতে হয় এবং সেই সঙ্গে কিন্তু বর্তমানে খাল বিল বা নদীর মাছ কিন্তু খুবই কমে গেছে আমাদের একমাত্র ভারত চাষের মাছ তো এই জন্য চাষের মাছ কিন্তু আপনি গিয়ে বাজারে গিয়ে দেখবেন অধিকাংশ মাছই থাকে চাষের মাছ যেমন ধরুন রুই কাতলা তেলাপিয়া বা বাটা এই ধরনের যে সমস্ত মাছ সমস্ত কিন্তু চাষের মাছ এছাড়া কিন্তু কই পর্যন্ত কই মাগর সহ বিভিন্ন মাছ আছে যেমন সমস্ত কিন্তু চাষের মাছ হয়ে থাকে তো এই ধরনের চাষ করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা পুকুর সে তো অবশ্যই আপনারা এলাকায় খোঁজ করলে এরকম পুকুর পেয়ে যাবেন কারণ গ্রাম অঞ্চলে ডোবা থাকে তো এবার আমরা জেনে নি মাছের চাষ করতে গেলে বা মাছের যে ব্যবসাটা করতে গেলে আপনাদেরকে কি কি লাগবে তার প্রথমে আপনাদেরকে কিন্তু ট্রেনিং অবশ্যই লাগবে কারণ এক্ষেত্রেও কিন্তু ট্রেনিং না থাকলে আপনারা কিন্তু সঠিকভাবে মাছের চারা চিনতে পারেন অর্থাৎ মাছের যে পোনাগুলো হয় সেগুলো কিন্তু আপনি চিনতে পারবেন না বা কোন মাছের কখন খাবার দিতে হয় কী পরিমাণ খাবার দিতে হয় তার ট্রিটমেন্ট কীরকম করতে হয় ওষুধের ব্যবস্থা থাকে ইঞ্জেকশন থাকে বিভিন্ন ধরনের ব্যাপার থাকে এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হয় কারণ এই সমস্ত বিষয়গুলো জানা না থাকলে আপনারা কিন্তু কোনো ব্যবসা করেই কিন্তু লাভবান হতে পারবেন না তো এক্ষেত্রে কিন্তু আপনারা কোনো পরিচিত মানুষের মাধ্যমে কিন্তু আপনারা ট্রেনিং নিতে পারেন বা সরকারিভাবে বা বেসরকারিভাবে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে ট্রেনিং নিতে পারেন এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পুকুর লিজ নিতে হবে তো আপনি আপনার এলাকায় যেখানে পুকুর আছে যার পুকুর আছে তার সঙ্গে কথা বলবেন সেখান থেকে আপনার বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায় তাদের সঙ্গে পুজো টাকা জমা নেবেন অর্থাৎ লিজ নেবেন এছাড়া মাছের চারা কিন্তু অবশ্যই আপনাকে কিনে নিতে হবে প্রথম পর্যায়ে কিন্তু এটা একটা ভালো খরচের ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অল্প পুঁজিতে শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা দুটো বা তিনটে পুকুর দিয়ে শুরু করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের চারা কম লাগবে কিন্তু অবশ্যই কিন্তু মাছের চারা আপনাদের কিনতে হবে এবং সেই চারাটা ভালো মানায় কিনার চেষ্টা করবেন এবং যেখান থেকে ভালো চারা পায় সেখান থেকে কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখবেন এরপরে আসছে মাছের খাবার যেহেতু আমরা মাছ চাষ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছের খাবার অবশ্যই দিতে হবে বাইরে থেকে খাবার দিতে হয় এবং খাবারের খরচাটাও কিন্তু আপনাদেরকে হিসাব রাখতে হবে যে কতটুকু কতগুলো মাছে কীরকম খাবার খাই বা ডেইলি তার খাবার খরচা কেমন তো এই বিষয়গুলো আপনারা কিন্তু যখন ট্রেনিং নেবেন সেই ট্রেনিংয়ের মধ্যে কিন্তু আপনারা এই বিষয়গুলো জেনে যাবেন তো এরপরে যখন আপনারা মাছ চাষ শুরু করবেন তারপর কিন্তু মাছের ভালো যখন গ্রোথ হবে তখন মাছটা কিন্তু আপনারা বিক্রি করে ভালো একটা মুনাফা ইনকাম করতে পারেন